হয় একেদরে আছে উত্তর গুয়াহাটির কৃত্রিম বানপানির সমস্যা। উত্তর গুয়াহাটির প্রান্তে প্রান্তে এতিয়াও জলমগ্ন হয়ে আছে। বিশেষ উত্তর গুয়াহাটি পৌরসভায় যে নলা নির্মাণ করেছিল সেই নলা সমূহ কোনো পরিপাটি পরিকল্পিত নলা নহয়, যার বাবে এনেদরে এতিয়া কৃত্রিম বানপানীত আজির দিন আবদ্ধ হয়ে আছে বহু লোক। আর মানে বর্তমান উপস্থিত আছো উত্তর গুয়াহাটির শিলাকুর একটা আবাসিক এলাকাত। আর এই এলাকাটি আজি 15 দিন ধরে পানিত তল দিয়ে থাকা বলে কেছে। আর এই উত্তর গুয়াহাটি পৌরসভায় নির্মাণ করা একটা ড্রেন দেখাই আছো, অগভীর ড্রেন। আর এই ড্রেনটিতে কোনোদিনে পানি না যায়। ইয়ার পানি উলাই যাওয়ার সোর্স কোন ফালে আছে সেই কথা অবগত নহয়, পানি কত পড়ব সেই কথাটো কোনো আসলে স্পষ্ট নহয়। আর ইয়া উত্তর গুয়াহাটির মানে দেখাই আছো উত্তর গুয়াহাটি শিলাকুরের এনেদরে একটা আবাসিক অঞ্চল এক অস্বাস্থ্যকর পরিবেশের মাজত থাকবলগা হয়েছে। আর বিগত 15 দিন ধরে এনেদরে জলমগ্ন হয়ে আছে, কিন্তু তৎসত্ত্বেও উত্তর গুয়াহাটি পৌরসভা কিংবা কামরূপ জেলা প্রশাসনের কোনো কানখার নাই। আর ইয়াতে ভুক্তভোগী লোকের পর আমি পোনে পোনে কথা পাতিম আগুয়াহিব লব্ধা। কেনেকুয়া হয়েছে বার, কিমান দিনের পর এনেকুয়া পরিবেশ? আমার প্রায় 2 সপ্তাহ হল অবস্থা আমার কাহিল। স্কুল যাওয়া লড়া ছলি যাব নয় স্কুল, এটা মানে আপনার পেন কষে বাইরে ভরি হাত ধুই যাব লাগে এনেকুয়া অবস্থা। আর এটি এনেকুয়া আছে যে ড্রেন যেগুলো দিছে ড্রেন বিলাক কোনো কামন নহয়। এটা ড্রেন দিলে ফেলা মানে আধাতে খান্দি থাকি গুছি গেল, বাকিখিনি যে আমি ইয়াতে গাড়ি ঘুরাব নোৱাৰো। গতিকে আমার আর এনেকুয়া আছে যে পানি একদম লেতেরা পানি আমার গছর পাতাত করে পুষে গেছে, এটা মানুষের যে মানে আমার স্কিন ডিজিজ হব, সারা বেমার হব। গতিকে আমি আশা রাখছো আপনার উত্তর গুয়াহাটি পৌর নিগম আর আপনার রোপণ নির্মাণ বিভাগে অতি সোনকালে আমাক এই মানে বিপদের পর রক্ষা করক, নাহলে আমার অবস্থা উঠি লাহিল। বহুত বেয়া মানে ভাবিব নোৱাৰা পরিবেশ। এনেকুৱা পরিবেশ হৈছে যে ইয়াত থকার আর কোনো উপায় নাই, পৌরা নিবাগৰ কোনো খবর নাই, আজিলৈ তেওঁলোকে ইয়াত কোনো ধরনের ব্যবস্থা লোৱা নাই, প্রশাসনের কোনো ব্যবস্থা নাই। গতিকে আপনাদের দেখিছে গোটে রাস্তাটো হৈছে জেন বনাইছে, জেনের পানি রাহত না যায়, কোনো না যায়, যে আধা বনাইছে আধা শেষ। জেনের পানি কিন্তু যায় মূল নালাত নপরে, খালি জেনের পানি জেনতে থাকে। হয় এক পরিতাপর কথা যে এক অস্বাস্থ্যকর পরিবেশত এটা উত্তর গুয়াহাটীবাসী দিন অতিবাহিত করবলগীয়া হয়েছে। কেন যে আবদ্ধ পানি এদিন দুদিন নহয়, প্রায় 6 মাহমান বছর দিনের পর এনেদরে চলি আছে। আর কেবা বছরের পর আসলে সমগ্র উত্তর গুয়াহাটীতে পানি আবদ্ধ হয়ে আছে, কিন্তু এই সম্পর্ক কামরূপ জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট মহলে কোনো পদক্ষেপ লওয়া নাই। দাদা আগুয়াহিব কি কব? ইয়াতে মানে কিছুমান কাম দিয়ে মানুহবিলাকক, তেওঁলোকৰ পার্সোনালি মানে হেৰি কর্মচারীবিলাকক কাম দিয়ে আধুরা করে থয়। এটা ড্রেন বনাই থৈছে, আধা বনাই আধা কাটি থৈছে, গাড়ি এখন ঘুরাব ক্ষমতা নাই, মানুহ যাব ক্ষমতা নাই, পানিটো ওলাই না যায়, পানি গন্ধ কালি আজি দুদিন ধরে 2-3 দিন ধরে আমি যেটো গন্ধ পাই আছো পানির, এটা আমার বেমার আজারে লম্বিছে। এটা এ মানুহখিনি কি হব? ড্রেনবিলাক বনাইছে বহুত খরচ করেছে, বহুত খরচ করলে কি হব? সব আধুরা ড্রেন, আধুরা আধা আধালে বনাইছে, আধালে মাটি কাটি গাঁটা বনাই থৈছে। হ্যাঁ, এই ইয়াতে আমার ল'ৰা ছোৱালীৰো বহুত মানে ৰিক্সৰ কথা আহি পড়ে, কেতিয়াবা পৰিলে কাবাৰ কিবা হব, হাত ভৰি ভাঙিব কিবা হব, এনেকুৱাকে পৰিবেশটো বেয়া কৰি থলে সঁচাকৈ বেয়া লাগছে। হ্যাঁ, আমার জালুকবাৰী সমষ্টিৰে যদি এই দুৰৱস্থা হয়, নর্থ গুৱাহাটী আমাৰ গোটেই এৰিয়াটো এই দুৰৱস্থা হলে বাকিবিলাক জাগালৈ কি চাব? হয় সঁচাকৈ এক দুর্ভাগ্যর কথা যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই সমষ্টি, আর এই সমষ্টিত এতিয়াও কৃত্রিম বানপানীর সমস্যা এক জ্বলন্ত সমস্যা হিসাবে চিহ্নিত হয়ে আছে। আজি কুপতি এই সমস্যাটো সমাধানের বাবে কোনো সমাধান সূত্র উলিয়াব পৰা নাই, ইয়াক পরিতাপর বিষয়। আর এই যে অতি দুর্গন্ধময় দূষিত পানি এতিয়া চর্মরোগ পর্যন্ত সৃষ্টি করেছে, আর লোকসকলের যে পশুধন, এই পশুধন সমূহ এতিয়া আবদ্ধ হয়ে আছে, বাহিরলৈ উলিয়াব পৰা নাই। মোৰ সতীৰ্থক দেখাবলৈ অনুরোধ জানাম, এয়া পশুধন বন্দী হয়ে আছে, পশুধন তেওঁলোকে বাহিৰলৈ উলিয়াই দিব পৰা নাই। আসলে সকলো শ্রেণীর লোকে এতিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে কৃত্রিম বানত। আর পোনে পোনে মই দেখাবলৈ অনুরোধ জানাইছো, এয়া এক আবাসিক অঞ্চল, উত্তর গুয়াহাটির অতি ব্যস্ততাপূর্ণ অঞ্চল, আর এই অঞ্চলটো এনেদরে দীর্ঘদিনের পর আসলে দূষিত পানিত বুর গৈ আছে। আর এই অবস্থাটো আজি এদিন দুদিনের নহয়, বছর বছর ধরে হওয়া সমস্যা। আর উত্তর গুয়াহাটি পৌরসভায় দীর্ঘদিনের পর এনেদরে এই অঞ্চলট কোনো ধরনের পদক্ষেপ লওয়া নাই, এই কথা সরকার প্রশাসনলৈ অবগত করেছে এই আবাসিক এলাকার লোকসকলে। কিন্তু আজি কুবতি এই সমস্যাটো সমাধানের কারণে সদিচ্ছা নাই সংশ্লিষ্ট মহল সমূহের, আর যার বাবে এটা সকলে এটা একমুখে খুব প্রকাশ করেছে। Yeah.
Don't.